নাস্তিকের সংজ্ঞা হচ্ছে তারা কোনো ধর্মকে মানে না, এমনকি মহান আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়েও তারা উপহাস করে, নাউজুবিল্লাহ। তবে নাস্তিকরা একটা সময় তাদের ভুল বুঝতে পেরে পুনরায় ইসলামের ছায়াতলে ফিরে আসে, সেই সংখ্যাটাও কিন্তু অনেক। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এমন একজন মানুষের কথা যিনি ছিলেন পুরোদস্তুর নাস্তিক, তবে সেই নাস্তিকতার অন্ধকার পথ থেকে ফিরে হয়ে গেছেন একজন পাক্কা মুসলিম। শুধু তাই নয়, এখন তিনি স্বপ্ন দেখেন কিভাবে তিনি মানুষকে জান্নাতে নেওয়া যায়। বলছি, বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক বুকশপ রকমারি ডট কমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগের কথা। কিভাবে তিনি নাস্তিকতা ছেড়ে পাক্কা মুমিন হলেন তা জানতে ভিডিওটির পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। মাহমুদুল হাসান সোহাগ এই ভদ্রলোক একসময় নাস্তিক ছিলেন, একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজ তিনি একজন পাক্কা মুমিন হয়েছেন। বাংলাদেশের লাখো তরুণের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ত্রিপলিতে গ্র্যাজুয়েশন শেষ করে যিনি হয়েছেন একাধারে গবেষক ও সফল উদ্যোক্তা, উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের সফল প্রতিষ্ঠাতা তিনি। বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক স্কুল অন্যরকম পাঠশালার প্রতিষ্ঠাতা তিনি, যার থেকে অনুপ্রাণিত হয়ে আয়মান সাদিক তৈরি করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল 10 মিনিট স্কুল। তিনি একাধারে প্রতিষ্ঠাতা পরিচালক পাই ল্যাবস বাংলাদেশ লিমিটেড, টেকশপ বাংলাদেশ লিমিটেড, অন্যরকম সফটওয়্যার লিমিটেড, অন্যরকম প্রকাশনী লিমিটেড, অন্যরকম সলিউশনস লিমিটেড, অন্যরকম ওয়েব সার্ভিসেস লিমিটেড, অন্যরকম ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের মতো সফল প্রতিষ্ঠানগুলোর। তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলরও ছিলেন। তিনি বাংলাদেশে প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম তৈরি করেছেন, যার ঝুলিতে আছে দেশ বিদেশের অনেকগুলো পুরস্কার ও সম্মাননাও। সাধারণত আমাদের দৃষ্টিতে একজন সফল মানুষ উনি, কিন্তু ওনাকে যখন ওনার জীবনের লক্ষ্য জিজ্ঞেস করলেন আয়মান সাদিক, উনি কি উত্তর দিলেন জানেন? ওনার জীবনের লক্ষ্য হল যত বেশি সংখ্যক মানুষকে নিয়ে জান্নাতে যাওয়া যায়। অথচ এই মানুষটাই আগে ছিলেন নাস্তিক সেকুলার, সেই মানুষটা আমূলে বদলে হয়ে গেলেন একজন মুসলিম, একজন পাক্কা প্র্যাকটিসিং মুসলিম। আমাদের তথাকথিত সফলতার সংজ্ঞায় যিনি একজন অন্যতম সফল মানুষ, তিনি কিনা খুঁজছেন অন্য সফলতা। ইসলামে তিনি ফিরে আসার পর একটা মহল তাকে অনেক কটু কথা বা অনেক বাজে শব্দ তার নামের আগে পরে বসিয়েছিল, তবে তিনি তা কানেই দেননি। মাহমুদুল হাসান সোহাগ ভাই কেন্দ্রিক ন্যারেটিভগুলো আলোচনার শীর্ষে রাখার জন্য সেই সফল প্রগতিশীলদের অনেক অনেক ধন্যবাদ, যারা সোহাগ ভাইয়ার মতন একজন মাল্টি ট্যালেন্টেড মানুষের কর্মকাণ্ডের জন্য তাকে জঙ্গি তকমা দেননি, দিয়েছেন তার দাড়ি রাখার জন্য আর টুপি পরার জন্য এবং একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য। অথচ তাদের এই ক্লেম করার পেছনে নেই কোনো এভিডেন্স। প্রথমত, সেই সকল প্রগতিশীলদের গণনায় ধরাটাকে আমি একটা ওয়েস্ট অফ টাইম মনে করি, যারা কিনা সোহাগ ভাইয়ের সমতুল্য হওয়ার যোগ্যতায় রাখে না, যাদের যোগ্যতা কেবল দাড়ি টুপি দেখা আর জঙ্গি জঙ্গি তসবি জপা। এই কথাগুলো এজন্য বলছি কারণ একজন মানুষকে কোনো বিগ ইস্যুতে ক্লেম করার আগে সর্বসম্মুখে যে জিনিসটা প্রকাশ করতে হয় তা হচ্ছে যথোপযুক্ত প্রমাণ, যার কোনোটাই সে সকল প্রগতিশীলদের কাছে নেই। তাহলে প্রমাণ ছাড়া কোনো একটা কথা বলে ফেলার দরুন তাদের অপরাধ দুইটা: এক, আইসিটি অ্যাক্ট অনুযায়ী তারা অপরাধী, এবং দুই, তারা মিথ্যাবাদী। উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার, যেখানে তিনি গাইড ও নোটের বাহিরে গিয়ে বুঝে বুঝে পড়ার ব্যাপারটাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং যার মাধ্যমে সফলতা আসতে তার সময় লেগেছিল 7 বছর, তার মতো একজন মাল্টি ট্যালেন্টেড মানুষকে কোনো এক অকাল কুষ্মাণ্ডই পারে প্রমাণ এবং ভিত্তি ছাড়া জঙ্গি বলতে। এই মানুষটাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের আবিষ্কারক, এই মানুষটাই বেল ল্যাবের মতো করে গড়ে তোলার স্বপ্ন দেখেন পাই ল্যাবকে নিয়ে। অন্যরকম পাঠশালা বাংলাদেশের অন্যতম অনলাইন পাঠদানের মাধ্যম, যার অনুকরণে গড়ে উঠেছে আয়মান সাদিকের 10 মিনিট স্কুল। আর এই মানুষটাকে কত অনায়াসে আমরা জাজ করে ফেলি, তাও আবার জঙ্গির তকমা দেই। বাংলাদেশে যখন কোচিং বাণিজ্যকে একটা সময় ব্যান করার জন্য উঠে পড়ে লেগেছিল, এই মানুষটা একাই লড়াই করেছেন, একাই মিডিয়ার সামনে এসেছেন। পৃথিবীর অন্যান্য উন্নত দেশেও যে কোচিং বাণিজ্য এক্সিস্ট করে তার একটা তুলনামূলক পার্থক্য দেখিয়েছিলেন, আর তার মতো একজন ফ্রন্টলাইনার কিনা একজন জঙ্গি, ভাবতেও অবাক লাগে মানুষের চিন্তার প্রগাঢ়তা নিয়ে। ওনার অন্যরকম গ্রুপ বাংলাদেশে টানা 2 বার ট্যাক্সে প্রথম হয়েছিল, সময় মতো ট্যাক্স দেওয়া লোকটাকে কিনা জঙ্গি বলা হয়। বাংলাদেশের যখন প্রকাশনীগুলোর মরামরা অবস্থা, তখন রকমারি ছিল অন্যতম প্ল্যাটফর্ম, যেখানে মানুষ তার পছন্দের বইটা অর্ডার করার পরের দিনই পেয়ে যেত, তাও ঘরে বসে। প্রকাশনীগুলো যেন পিঠ সোজা করে দাঁড়াতে শিখল এই লোকটার কল্যাণেই, আর তাকে কোনো প্রকার কোনো ডিসকোর্স ছাড়াই জঙ্গি বলে দেওয়াটা কতটা জাস্টিফাইড।
নাকি শখের বশে কিবোর্ড চেপে ভাইরাল হওয়ার সস্তা মাধ্যম হিসাবে প্রগতিশীলরা জঙ্গি শব্দটাকে বেছে নিয়েছে, নিলেও লাভ হবে না। কারণ যারা একবার আল্লাহ তাআলাকে চিনেছেন তারা কি আর এগুলো নিয়ে চিন্তা করে? এখন তার স্বপ্ন কিভাবে জান্নাতি হওয়া যায়, কিভাবে অন্যকে জান্নাতি করা যায়। প্রিয় ভিউয়ার্স, মাহমুদুল হাসান এখন স্বপ্ন দেখেন কিভাবে মানুষকে জান্নাতে নেওয়া যায়। তার এই কথায় আপনি কি একটু হলেও অনুপ্রাণিত হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে এই ঘটনাটি ছড়িয়ে দিন। আর নাস্তিকরা জ্বলে পুড়ে যাক। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আলতো করে চেপে রাখুন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।